হ্যালো বন্ধুরা, আমাদের এই ক্লাবে আপনাকে স্বাগতম। আজকে আমরা কোনো সরাসরি অঙ্ক নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আপনাদের দেখাবো যে অঙ্কগুলো আমরা সকল পরীক্ষাতে ভুল করে থাকি, অর্থাৎ যে সহজ জিনিসগুলো, যে কমন জিনিসগুলো আমরা অলওয়েজ ভুল করে থাকি, সেই ভুলগুলি নিয়ে আজকে আমাদের আলোচনা। এই ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিডিও, তো আপনি কিছু শিখতে চাইলে এবং আপনার ভুলগুলো যদি আপনি শুধরে নিতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন বন্ধুরা শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা যা করি, এই মনে করি যে স্কোয়ার রুটে বাদ যায়, চিন্তা করে আমরা সেখানে রুট স্কোয়ার বাদ দিয়ে এক্স প্লাস ওয়াই লিখে ফেলি, সেটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভুল। এটাকে রুট করলে এটাই থাকবে, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকবে। কিন্তু যদি এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে বর্গ থাকতো তাহলে এটার মান হতো এটা, অর্থাৎ এটা তখন আনসার হতো এক্স প্লাস ওয়াই। পরের সমস্যাটি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা সবসময় লিখি কি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই দুইটি সংখ্যার উপরে আমরা সরাসরি স্কোয়ারটি দিয়ে দিই। কিন্তু বন্ধুরা এটি সম্পূর্ণ ভুল। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, এটি সরাসরি সূত্রেই আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অথবা এটাকে আমরা এভাবে প্রমাণ করতে পারি যে এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই আছে দুইটি, এই দুইটিকে যখন আমরা গুণ করব তখন হবে এই দুইটি গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আবার এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এবং ওয়াই ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটির আনসার হচ্ছে এটি, এটি কখনই হবে না। পরের সমস্যাটি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই দুইটি সূত্র লেখার সময় আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। তো বন্ধুরা এই ভুলটি যাতে পরবর্তীতে আপনার না করতে হয় সে নিয়ে আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা এখানে আমরা জাস্ট দুইটি জিনিস সহজে মনে রাখব, স্কোয়ার এবং হোল স্কোয়ার, এই দুইটি শব্দের মধ্যে অবশ্যই হোল স্কোয়ার বড়। যেহেতু হোল স্কোয়ার বড় তার মানে এটির সূত্রের মধ্যে থাকবে ফোর এবং এটির সূত্রের মধ্যে থাকবে টু। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, অথবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। অর্থাৎ মান যদি প্লাসের দিয়ে দেয় তাহলে প্রথমে প্লাস পরে মাইনাস, এবং প্রথমে মাইনাস হলে পরে প্লাস, এবং এখানে হবে টু এক্স ওয়াই। আমাদের সমস্যাটা এই জায়গাতেই হয়ে থাকে যে টু এক্স ওয়াই হবে নাকি ফোর এক্স ওয়াই হবে। তো বন্ধুরা আমরা এটা এভাবে মনে রাখব যে যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হোল স্কোয়ারের সময় ফোর হবে। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যখন লিখবো তখন এখানে টু এক্স এর পরিবর্তে ফোর এক্স ওয়াই হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে মাইনাস হওয়ার কারণে এখানে হবে প্লাস ফোর এক্স ওয়াই। অর্থাৎ বন্ধুরা সূত্র যেহেতু প্লাসের তাহলে প্রথমে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, যদি সূত্রটা হতো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো সরাসরি সূত্র। তো বন্ধুরা আশা করি এখন টু এক্স ওয়াই এবং ফোর এক্স এর মধ্যে আর কোনো সমস্যা আপনাদের হবে না। কিউব রুট সাতাশ, আমরা এটি লিখতেই ভুল করি। তো কিভাবে ভুল করি, আমরা এসেটাকে এভাবে লিখি। তো বন্ধুরা এটি হচ্ছে সম্পূর্ণ ভুল। এখানে কিউবটা থাকবে এই রুটের কোণার মধ্যে, এই জায়গায় থাকবে, তখন এটার মান হবে, এখানে যদি থ্রি থাকে, কিউব রুট থাকে, তখন পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি, তাহলে সাতাশের পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি। তাহলে সাতাশকে আমরা লিখতে পারি থ্রি কিউব, পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি, তাহলে থ্রি থ্রি কাটা যাবে, থাকবে থ্রি, তাহলে এটার মান হচ্ছে থ্রি। তাহলে এই নিয়মটা সম্পূর্ণই ভুল। এক্স স্কোয়ার হোল কিউব, তো এখানে আমরা সবচেয়ে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে তিন দুগুণা ছয়। দেখেন বন্ধুরা এটির আনসার হবে এক্স টু দি পাওয়ার সিক্স, অর্থাৎ তিন এবং গুণ দুই গুণ করতে হবে। কিন্তু আমরা কি করি যে এখানে দুই এবং তিন যোগ করে এটাকে আমরা লিখে ফেলি এক্স টু দি পাওয়ার ফাইভ, কিন্তু এটা বন্ধুরা সম্পূর্ণটাই ভুল। কারণ হচ্ছে পাওয়ার যোগ তখনই হয় যদি বেস সমান থাকে, যদি এটা এভাবে না থেকে এভাবে থাকতো যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তখন এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রি সমান এক্স টু দি পাওয়ার ফাইভ হতো। টেন থার্টি এবং টেন সিক্সটি সবচেয়ে বেশি সমস্যা, আমরা যখন ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করি তখন আমাদের সবচেয়ে বেশি সমস্যা এই জায়গাতেই হয় যে আমাদের টেন থার্টি ডিগ্রি এবং টেন সিক্সটি ডিগ্রি মান, আমরা জানি একটা হচ্ছে রুট থ্রি এবং একটি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। তো আমরা কনফিউশন যে জায়গায় লাগে সেটা হচ্ছে
10 30 degree মান √3 নাকি 10 30 degree মান 1 by √3 আবার 10 60 degree মান √3 নাকি 10 60 degree মান 1 by √3 তো এখানে আপনারা একটা সহজ বুদ্ধি ইউজ করতে পারেন বন্ধুরা √3 এবং 1 by √3 এর মধ্যে অবশ্যই √3 টা হচ্ছে বড় এটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট 10 30 এবং 10 60 এটার মধ্যে অবশ্যই এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট তাহলে বড়র সাথে আমরা বড়কে রাখব ছোটর সাথে আমরা ছোটকে রাখব অর্থাৎ 10 30 ডিগ্রির মান হবে 1 by √3 এবং 10 60 ডিগ্রির মান হবে √3 তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল আমরা কমন মিস্টেক্স ইন গণিতের আরো কিছু সমস্যা নিয়ে পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও আপলোড দিব তো আপনারা ওই ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই চলে যায় ধন্যবাদ